नमस्कार बंधुरा आमार चैनल बंदना जेल टिप्स से सबाई के स्वागत। आज के आमरा जानबो हार्ट भालो रखते कि खाबेन आर कि खाबेन ना। हार्टेर रोग किन्तु अन्य आर पाँचटा रोगेर मतो नय, जेमन धरुन डेंगू बा मैलेरिया ज्वर बा पायखाना, एगुली हय कोनो ना कोनो भाइरास बा बैक्टेरिया बा प्रोटोजोआर कारणे। अर्थात जे भाइरासटी शरीरे ढुकलो से तार किछुदिन इनक्यूबेशन पिरियडेर मध्ये शरीरे विभिन्न अंगेर क्षति करलो, तारपर से शरीर थेके चले गेल। किन्तु हार्टेर रोगटी किन्तु ठीक आलादा रकम। हार्टের রোগ আগে মানুষের হতো 40 বছর বয়সের পর, কিন্তু এখন যত দিন যাচ্ছে মানুষের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার ধরন পাল্টে যাওয়ার জন্য মানুষ কিন্তু 30 বছরের বয়স হলেই হার্টের রোগের ভুগছেন। মানুষ যে পরিমাণ মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে হার্টের রোগে চার ভাগের এক ভাগ হলো 40 বছর বয়সের নিচে। তাই এখন 30 বছর বয়স হলেই হার্টের রোগের সমস্যা হচ্ছে। মানুষ যদি প্রথম থেকেই খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরনের উপর জোর দেয় তাহলে কিন্তু হার্টের রোগ থেকে মুক্তি পেতে পারেন। প্রথমেই বলি খাদ্যাভ্যাস। এখন বেশিরভাগ মানুষই খুব ব্যস্ত, অফিসের প্রচুর কাজের তাড়া। সেই কাজের তাড়ায় সকালবেলা কেউ বা খাচ্ছেন ব্রেকফাস্টে মাখন লাগানো রুটি, আবার লাঞ্চে কেউ বা খাচ্ছেন বিরিয়ানি, যা থেকে শরীরে কিন্তু বাড়ছে কোলেস্টেরল। আর কোলেস্টেরল যদি শরীরে বাড়ে তাহলে ধমনিতে গিয়ে জমতে থাকে। ধমনির রাস্তা যদি আটকে যায়, ধমনি যদি সরু হয়ে যায়, তবে সারা শরীরে ব্লাড কীভাবে পৌঁছাবে সঠিকভাবে? তাই রক্ত সঞ্চালনে বাধা আসবে, তখনই আসবে বিপত্তি। কারণ কোলেস্টেরল জমা হলে কিন্তু হার্টের সমস্যা হবে, আর তখনই হবে হার্ট অ্যাটাক। সেই জন্য কিন্তু খাদ্যাভ্যাস আপনাকে সঠিকভাবে করা প্রয়োজন। অর্থাৎ মানুষকে যে খাবার আপনি খাবেন সেগুলো যেন হেলদি খাবার হয়। এইভাবে ফাস্টফুড জাতীয় খাবার যদি বেশি খেতে থাকেন তাহলে নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনছেন। এখন আমরা মানুষ খুব ব্যস্ত, অর্থাৎ ব্যস্তময় জীবনে আমাদের এক্সারসাইজ করার মতো সময় হয়ে ওঠে না। সেই জন্য আমাদের কিন্তু নানা রকম সমস্যায় ভুগতে হয়। বিশেষ করে ওবেসিটি বা ফ্যাটি লিভারের মতো সমস্যা আমাদের জীবনে চলে আসে। এখন বেশিরভাগ মানুষই কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপের সাথে সাথে অনেকে আবার ডায়াবেটিসের সমস্যায়ও ভুগছেন, যা পরবর্তীকালে হার্টের ক্ষতি করে। এছাড়া পারিবারিক ব্যস্তময় জীবনে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই, আর তার ফলে কিন্তু অতিরিক্ত মানসিক টেনশন বা মানসিক চাপ হতে থাকে, যার কারণে কিন্তু পরোক্ষভাবে হার্টের ক্ষতি হয়। এছাড়াও জেনেটিক্যালি অর্থাৎ জিনগতভাবে কিন্তু আমরা ভারতীয়রা হার্টের রোগের সম্ভাবনা আমাদের সবথেকে বেশি থাকে। কারণ কি, এগুলো হচ্ছে জিনগতভাবেই আমাদের চলে আসে, এগুলো আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। শুধু ভারতবর্ষ বা ভারতীয় আমরা যে ভারতীয় আমরা গর্ববোধ করি, এক্ষেত্রে কিন্তু আমাদের গর্ব করার মতো কিছু নেই। কারণ ভারতীয়দের ক্ষেত্রে হার্টের রোগ বেশি হয়। শুধু ভারতবর্ষ বললে ভুল হবে, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং এর সঙ্গে বাংলাদেশও কিন্তু এই তালিকায় রয়েছে। সেই জন্য জিনগতভাবেও কিন্তু আমরা হার্টের সমস্যায় বেশি ভুগতে থাকি। এবার আমরা জেনে নেব আমরা হার্ট ভালো রাখতে কী খাবো। সবুজ শাক সবজি বেশি করে খেতে হবে, বিশেষ করে পালং শাক এবং ব্রোকলি। এর মধ্যে থাকে ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং ফাইবার, যা কোলেস্টেরল কমায়, ধমনিকে শিথিল রাখে, ফলে হার্ট ভালো থাকে। কারণ সারা বিশ্বে ক্যান্সার রোগে যত মানুষ মারা যান তার থেকে অনেক বেশি মানুষ মারা যান হার্টের রোগে। তাই আপনি যদি একটু হেলদি খাবার দাবার খান তাহলে কিন্তু হার্ট আপনার ভালো থাকবে। এছাড়া খেতে পারেন কাঠবাদাম, এতে থাকে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট, সেই জন্য কোলেস্টেরল কমাতে সাহায্য করে কাঠবাদাম। এরপর আপনি যেটা খেতে পারেন সেটা হচ্ছে হলুদ রঙের ফল, যেমন টমেটো, গাজর, পাকা পেঁপে, কুমড়ো ইত্যাদি। এগুলো আপনি খেতে পারেন, কারণ এগুলো খেলে কিন্তু ক্যারোটিনয়েডস থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, হার্টকে ভালো রাখে। ভিটামিন সিযুক্ত খাবার খেতে পারেন, তার সঙ্গে খেতে পারেন ফলের মধ্যে খেতে পারেন আপেল, কমলা লেবু। এগুলো খেলে আপনার কিন্তু কী হবে, এগুলো প্রচুর ভিটামিন এবং মিনারেল ও ফাইবার সমৃদ্ধ, তাই হার্টকে ভালো রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গ্রিন টি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, রক্ত জমাট বাঁধতে দেয় না, ব্যাড কোলেস্টেরলও কমায়, সেই জন্য গ্রিন টি খুব উপকারী। এছাড়া উদ্ভিজ প্রোটিন খেতে পারেন, যেমন মটরশুঁটি, ডাল, সয়াবিন, এগুলো আপনি খেতে পারেন। এতে কোলেস্টেরল কম হয়, শরীরে মেদ কম হয়, উচ্চ রক্তচাপও কম হয়। সেই জন্য প্রাণীজ প্রোটিন কিন্তু একদম খাওয়া যাবে না, উদ্ভিজ্জ প্রোটিন ভালো। এছাড়া আপনি খেতে পারেন মাছ, মাছ খেতে পারেন বেশি করে, কারণ মাছে থাকে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড, যা আপনার হার্টকে ভালো রাখে। এছাড়া সামুদ্রিক মাছে থাকে সেলেনিয়াম, যা হার্টকে খুব ভালো রাখে, সেই জন্য হার্টের জন্য এগুলি খুব ভালো। এছাড়া আপনি খেতে পারেন ওক, বার্লি, ওটস, এগুলো কিন্তু হার্টের জন্য খুবই ভালো। এছাড়া হার্টের জন্য ভালো কিন্তু রসুন, আপনি তাই নিয়মিত রোজ দু কোয়া করে খালি পেটে রসুন খান, আপনার হার্ট ভালো থাকবে। এবার আমরা জেনে নেব হার্ট ভালো রাখতে কী কী খাওয়া যাবে না। কাঁচা লবণ একেবারেই খাওয়া যাবে না, ওই জন্য সবজিতে যে নুন ব্যবহার করবেন সেটাই খাবেন। ভাজাভুজি একদম বেশি খাওয়া চলবে না, যেমন লুচি
এছাড়া ফাস্টফুড জাতীয় খাবার একদম খাওয়া যাবে না। ফাস্টফুড জাতীয় খাবার খেলে কিন্তু রক্তে কোলেস্টেরল বাড়বে, অর্থাৎ মোট কথা হলো কোলেস্টেরল শরীরে বাড়ানো যাবে না। কোলেস্টেরল যাতে না বাড়ে সেই জন্য ফাস্টফুড জাতীয় খাবার একেবারেই বর্জন করতে হবে। এর সঙ্গে ভাজাভুজি, অতিরিক্ত তেল মশলা দিয়ে খাওয়ার, এগুলো কিন্তু হার্টের জন্য ক্ষতিকারক। সেই জন্য অতিরিক্ত ভাজাভুজি বা তেল মশলা দিয়ে খাওয়ার কিন্তু খাবেন না, তাহলে কিন্তু হার্ট আপনার ভালো থাকবে। এছাড়াও ঘি, পাঁপড়, চানাচুর এগুলো কিন্তু একেবারে খাওয়া যাবে না। ভাত অল্প করে খেতে পারে, তবে গমের রুটি এটা আপনি খেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই একটি উপকারী ভিডিও নিয়ে।